আসসালামু আলাইকুম। আর এখানে আমার এক ছেলেবেলার ছিল নাফি এবং তার সাথে টিমের ছিল সুসাইড এক্স ভাই এবং আমাদের বাঙ্গা ভাই অর্থাৎ তরফে বাংলা ভাই। আর এখানে ম্যাচ স্টার্ট দেওয়ার পর বুঝতে পারি গেছি, ডান দিকে দেখো এখানে আমাদের বাংলাদেশ টপ ওয়ানে কিন্তু ম্যাচ পিকিং আছে, তার মানে আমরা যদি ম্যাচ স্টার্ট দিই তাহলে কি বাংলাদেশ টপ ওয়ান আমাদের ম্যাচে পড়ে যাবে? ম্যাচ স্টার্ট হওয়ার পর বাংলাদেশ টপ ওয়ান কথা পেলাম না, তো এই দিকে একটা সিজন এইট দাঁড়া হয়েছিল, তো নাফি সিজন এইট কি ইমোট দিতেছিলেন উমা, এটা কিরা ভাই? গাইস এ সিজন এইট এটা দেখি ভিভেজ এক্স টি আবির ভাই, আমাদের লবিতে ভিভেজ এক্স টি আবির ভাই পড়ে গেছে। আর এই মুহূর্তে নাফি ছিল পিকে, আর তার সামনে কিন্তু দুইটা প্লেয়ার ছিল, আর তার কাছে সিঙ্গেল স্নাইপার ছিল, তো দেখো এর যে একটা শট লাগাবে, বাট এর কাছে মোটামুটি স্নাইপার বা অন্য গান ছিল, সো পিক দিতেছিল নাফি, আর একটা গুলি লাগাইতে গেলে কিন্তু ওয়ান টাপ মেরে দিব, সো যে আর একটা শট লাগাইতে প্লেয়ারটা তো পুরো পাগল হয়ে যায়। আর এদিকে দেখো উপরে ছিল এর এক শট মেরে নক করে দেয়, সো যে নক প্লেয়ারটার কিন্তু কিল কিন্তু নাফি এখানে পাওয়া যায়। আর পরে নাফি আমার ডাক দেয় যে ম্যাচে নাকি ভিভেস পড়ছে, সো এই সিচুয়েশন থেকে বর্তমানে আইডি এখন আমি আছি, আর এখন ডাবল স্নাইপার কিন্তু আমি পাওয়া গেছি। আর পিক গোপন তথ্য জানতে পারি যে আমাদের টিমমেটের নাকি একটা এনিমি নক করে দিছে, এন্ড সেই প্লেয়ারটার আবার বাংলা ভাই নক করে দিয়েছেন, এই প্লেয়ারটার একটু আগে নাফি মায়েরা দিয়েছিল, সো এইখানে দেখো আমাদের টিমমেটের মোটামুটি হিল করার পরে ঘরের আশেপাশে কিন্তু আরও প্লেয়ার আসা পরে আরও দুইটা স্কোয়াড ছিল, সো যেখান থেকে আমি আসি সেইখান থেকে একটা প্লেয়ার কিন্তু আমাদের সুসাইড এক্স ভাইরা ড্যামেজ দিতেছিল, সো গুলোয়াল ফাটার পর আমি আবার জানতে পারি যে ভিন্ডিং গড়ে নাকি প্লেয়ার আছে, সো এইখানে তাড়াতাড়ি লাভ মেরা যে যাবো তখন বুঝতে পারি একটা এনিমি এখানে এই এনিমিটাকে আরেকটা এনিমি নক করছেন, এটা কেটা ভাই? এদিকে সিজন এইট ভিভেজ এক্স টি আবির ভাই আর তার এনিমি নক করে দিছে ভাই, তাড়াতাড়ি যা কিল্লা চুরি করবো দেখো ভাই। এইদিকে ভিভেজ এক্স টি আবির ভাই নক হয়ে গেছিল আর আমি কিল্লা কনফার্ম করে আমি ফ্রিতে এক্স টি আবির ভাই কিল পায়ে গেলাম। বাইরে ভাই এনিমির কিল চিরি করার কি মজা, আর তাও আবার যদি একটা বিভেজ প্লেয়ারে মারে কিল চিরি করে তাহলে আরও মজা। আর সামনের টপ প্লেয়ার ছিল এর এখানে হিটশট মারা দিয়েছি, আর যে কিলা কর্ম আটটা প্লেয়ার এসে পড়ছে, তো এই থেকে মারতে মারতে পিছন থেকে আটটা আসছে ভাই, আগে টিমমেটারে ভাঁচাই লই, এদিকে বাংলা ভাই নক হয়েছিল। আর ওমা ভাই FGL 24 মারছে ভাই, ভাগো সবগুলা গুলো ফাটে, ও বাবা এদের আট এনিমি ভাই, আমার কাছে গুলোয়াল নাই, তোমার আমি মারবো না, তুমি আমার মারো না। আর এদিকে দেওয়া ভাই ড্রোনের দিকে পিকে আনে কুটি কুটি এনিমি ভাই, এতগুলো এনিমি কই থেকে আসলো ভাই বুঝলাম না ভাই। আর এদিকে দেখো যে মিডিকেটটা মারছে তাড়াতাড়ি যাবো, আমার কাছে কিন্তু এখনও জিরো গ্লোয়াল, তো এদিকে গ্লোয়ালের পিছিয়ে প্লেয়ার দুই তিনটা প্লেয়ার এখানে আমার কাছে টোকেন আছে, সো গ্লোয়ালটা ফাটছে ড্যামেজ খেয়ে, যাই হোক আমার কাছে যদি টোকেন আছে একটা এনিমিটা টিমমেটের বাঁচাই লই। অ্যান্ড এদিকে যেই একটা টিমমেটের বাঁচামো এর মধ্যে আমাদের জোন পুষার মেরে গেছে ভাই, এ জোন পুষার ভাই মরো 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 ভাই, জোন পুষার ভাই তাড়াতাড়ি মরো ভাই, সো এদিকে জোন পুষার ভাইয়ের তাড়াতাড়ি রিহ্যাব দিয়ে দিলাম ভাই, আর দেওয়া ভাই কী একটা অবস্থা, এদিকে কোটি কোটি এনিমির মাঝে রয়েছি আমরা আর মরে গেলাম আমাদের জোন পুষার ভাই, এই গ্লোয়ালটা ফাটাইছি। অ্যান্ড একটা প্লেয়ার আমার কাছে গ্লোয়াল নাই ভাই 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 সরি সরি হ্যালো ব্রো সরি সরি ভাই আমার কাছে গ্লোয়াল নাই। অ্যান্ড যাই হোক একটা পকাত শট লাগে এটা নক করে দিছি, অ্যান্ড পিছন থেকে আমার টিমমেটরা এসে কিন্তু এখানে মারা দিছে, অ্যান্ড এইখানে একটা প্লেয়ার ছিল আমাদের আবির ভাই টিমমেট আরও একটা প্লেয়ার, তো দুইটা প্লেয়ার এখানে আবির ভাই টিমমেট আসছিলেন, এখানে একটা প্লেয়ার এটা আবার অন্য স্কোয়াডের প্লেয়ার, সো এখানে এদেরকে মারা দিই, এদেরকে মাইরা মোটামুটি পিকের পরিষ্কার হয়ে গেছে। অ্যান্ড আমার ধারণা মতে পিকে আর কোনো প্লেয়ার নাই, অ্যান্ড যেহেতু পিকে এখানে আর কোনো প্লেয়ার নাই সেক্ষেত্রে গাইছে আমি এখানে ভিডিওটা কেটে দিয়ে চলে আসলাম বিমা শক্তিতে। অ্যান্ড দেখো ভাই আসতে না আসতে আমাদের টিমমেট বাংলা ভাই আবার নক, এটা কোনো কথা, তো যাই হোক হিল ট্রিটমেন্ট গানের এদিকে দেখো ভাই ট্রিটমেন্ট গানের যে হোয়াইট ছিল সেটা দিয়ে এখানে কিন্তু টিমমেটের বাঁচা ফেললাম, জাদু করে দিছি, আর টিমমেট পুরো অবাক, বাট নিচে একটা প্লেয়ার ছিল এর যে এখানে মারমু দূরের প্লেয়ারটার একটা শট লাগাই দিছি, অ্যান্ড ভাই গুলালের মধ্যে 160 ড্যামেজ খাওয়ান গুলাল ফাটে কিল পেয়ে গেছি ভাই, লল ভাই বুঝতে হবে আমি কি এনিমির কিল চুরি করলাম নাকি ওইটারই পাইলাম কিছু বুঝলাম না ভাই, নাকি আবার এনিমি কিল চুরি করেছে। এদিকে দেখো আমাদের জোন পুষার ভাই একটা এনিমি লয়ে গেছে ভাই, মানে ফ্রি কিলের উপরে ফ্রি কিল, মানে দুই তিনটা ফ্রি কিল পেয়ে গেলাম ভাই, এক তো ভাই ভিভেজ এক্স টি আবির ভাইয়ের মায়েরা ফ্রি কিল পেয়ে গেছে, হেডশট ভাই 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 আমার হেডশটটা অল্পের জন্য মিস হয়ে গেছে, ফ্রি কিলের চক্করে ভাই আমার এখানে হেডশট মিস হয়ে গেল, তো যাই হোক একটা শট লাগাই দিছি। আটটা প্লেয়ার নামছে এরে একটা শট লাগাইছি, নিচে একটা ছিল ভাই পকা দাঁড়া 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 ওমা কী রে ভাই, এদিক ঘরের ভিতরে ঢুকে গেলো এটা কোনো কথা ভাই, সো নিচের প্লেয়ারটারে মোটামুটি একটা শট লাগাই দিছি, আর এখানে দূরে কিন্তু আটটা প্লেয়ার ছিল, কিন্তু ভাই স্নাইপার নিয়ে কোনোভাবেই শটে ঢুকবো না। আর দেখো তানিম ভাই সুসাইড এক্স দিয়েছিল তানিম ভাই, তো সুসাইড এক্স ভাই পুরাই পিরো গেয়া ভাই, দেখো ভাই ডুইককেই ভাই দুইটারে মেরে দিছে, তো যাই হোক এদিকে ভেন্ডিং থেকে সুইনিলার কিনতে এসেছে, কিন্তু গাইস এখানে কিন্তু ম্যাচে কিন্তু এখনও আমাদের এক্স টি আবির ভাইয়ের স্কোয়াড কিন্তু এখনও ভাইচা রয়েছে, আর আমরা গোপন সূত্রে জানতে পারি আবির ভাইরা কিন্তু উপরে রয়েছে,
সো উপরে কেমনে জানতে পারলাম, কারণ যে আমি এখান থেকে উপরের দিকে যাই তখন বুঝতে পারি তারা এখানে ট্রিটমেন্ট ড্যামেজ দিতেছিল। আর এখানে ভাই গাড়ি থেকে মারার চেষ্টা করেছিলাম, বাট চেষ্টা ব্যর্থ হয়ে গেল, বিফল হয়ে গেল। কিন্তু টিমমেট কিন্তু এদিকে আমার সাথে কিন্তু মোটামুটি বাংলা ভাই চলে আসছে, আর উপরে কিন্তু দেখা কিন্তু দুটা প্লেয়ার কিন্তু ট্রিটমেন্ট মারতেছে। সো যেই এদেরকে এখানে মারতে আসবো গেছে দেখো ভাই, ঠিক এই মুহূর্তে এখানে মোটামুটি দেখো ভাই 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 গাড়িওয়ালা ওইখানে একটা প্লেয়ার আসছে ভাই, আবির ভাই, ভাই আবির ভাইয়ের 159 ভাই, আবির ভাইরে 159 লাগাইছি, আটটা প্লেয়ারে মারতেছি। অ্যান্ড সেকেন্ড এখানে একটা প্লেয়ার ছিল, এর একটা শট লাগাইছে, ওমা কি হয়ে গেল ভাই, গাড়িওয়ালা আমার ছক্কা মেরে দিছে ভাই, গাড়িওয়ালা ভাই কে ন করলু, রাজ ভাই ন কইছে ভাই, মানে এই যে এখানে যে দুইটা প্লেয়ারে যে একটা গুলি মারলাম এখানে ন কইছে, রাজ ভাইয়ের কিলো কিন্তু এখানে পাওয়া গেছি। আর এখানে কিন্তু আবির ভাই আর আরেকজন টিমের আর জোন বুসার আছে। সো দেখো গাইস এখানে এক তাদের স্কোয়াডের একজনে কিন্তু মাইরা দিছি, আর এদিকে দুইটা প্লেয়ার আছে। সো যাই হোক আবির ভাই কিল করতেছে, উকং রয়েছে, উকং এর আবির ভাই একটা শট খেয়েছে, একটা শট খেয়েছে ভাই আবির ভাই, আমি দুই শট লাগাইলাম তখন একটা, আর এখন একটা আবির ভাই, তখন মেডিক মারছে, এখনও মেডিক ভাই। আমার টিমমেট কই, হ্যালো প্রিয় টিমমেট, এই এটা কিনা নক ভাই, আবির ভাই নক, আবির ভাই মাইরাও দিছে, ওয়া ওয়া ওয়া। এদিকে একটা ছিল সিহন ভাই, তো এরাও কিন্তু মেরেছে, এটা কিন্তু তাদের টিমমেটস এখানে গাড়িওয়ালা ছিল, গাড়িওয়ালা একটা ঠুয়া মারতে হবে, ওয়া ভাই পকাত করা গাড়িওয়ালা মেরে দিছে। আর যেই এক্সপেক্টিং আসি বুঝতে পারি গাইস, এখানে আমাদের হাতে এক্সটি আবির ভাইদের পুরো স্কোয়াড জয় বাংলা খেয়ে গেছে, খানদান খতম কর দিয়া, মার কে ভাজ কর দিয়া ভাইয়া। সো গাইস এখানে এক্সটি আবির ভাই পুরো স্কোয়াড কিন্তু আমাদের হাতেই শেষ হয়ে গেছে। সো ম্যাচের টার্গেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি মনে হয় এই ম্যাচ কি পারো ভুয়া করতে? আরও কিন্তু ছয়টা প্লেয়ার আছে এখানে, কিন্তু যদি কোনো অলৌকিক কর্মকাণ্ড না ঘটে তাহলে আশা করি এই ছয়টা প্লেয়ার আমাদের থেকে ভুয়া নিতে পারবে না। তার উপর দুইটা প্লেয়ার এখানে নামতেছিল, সো এবার একটা ভাই এদিকে মাত্র প্লেয়ার যদি এখানে নামছে, আর এক শটে নক হয়ে গেছে, এডাব্লিউএম এর এক শটেই বেচারা এখানে ময়রা ভূত হয়ে গেছে। সো এডাব্লিউএম দিয়ে পকাত পকাত দুইটা মারার পরে দেখো ভাই এখানে কিন্তু উপরে আটটা প্লেয়ার ছিল, গিনেট মারতেছি, গিনেটটা যদি একটু পারফেক্ট করে মারতে পারতাম না, দেখো গিনেট আমার ভুলটা আসলে হয়ে গেছিল ভাই, গিনারটা ওই পাশে মারলে ভালো হতো, হয়তো এনিমিটা এখানে ভিতরে এসে পড়ছে, নাহলে ওই পাশে ওই ছাদের ওই পাশে গেছে। সো এখানে আমাদের বাংলা ভাই মরছিল, তার আমি রিয়াক্ট দিব, আমাদের আশা করা যে এই ম্যাচটা এখান থেকে বুয়া হবে। সো আজকের গেম প্লেটা যদি ভালো থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা লাইক করে দিন, ভিডিওটা শেয়ার করে দেবেন, যারা যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিন, আর ফ্রি ফায়ার রিলেটেড যে কোনো ফেসবুক গ্রুপে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনারা ফেসবুকে কেউ শেয়ার করতে চান না, এখন আমি বলে দিছি এখন অবশ্যই শেয়ার করে দিন, আর যারা যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের যারা যারা এখনও ফেসবুক পেজ সম্পর্কে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে MSM রাফি, অবশ্যই সবাই ফলো করে দিন। সো আজকের ভিডিও এই পর্যন্তই গাইস, আর এখানে কিন্তু ম্যাচ বুয়া হয়ে গেছে, তো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে, আর প্রতিদিনের মতো সকালবেলা লাইভে নাফি চলে আসবে, আর কয়েকদিন আমিও সকালবেলা লাইভে চলে আসবো, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে এবং লাইভে। আসসালামু আলাইকুম গাইস।